إنهم كانوا لا يرجون حسابا. বলছে এটা কেন হবে, এই জাহান্নামটা তাদের প্রাপ্য কারণ কি? বলছে তাদের প্রাপ্য এই কারণে, তারা দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার বালাখানা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার ক্ষমতা, এগুলো পেয়ে তারা কি করেছে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা আশা করত না হিসাব দেওয়া। বলছে দুনিয়ার এই নাজ নেয়ামত পেয়ে তাদের যে পরকালীন জীবনে যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটা তারা বেমালুম ভুলেই গিয়েছে। তারা আশাই করেনি যে তাদের কখনো আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। মানুষ সত্যিকার অর্থে, এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাদেরকে বলি, একটা মানুষ যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে যদি সে মনে করতো যে আমার হিসাব দিতে হবে, তাহলে আপনি বলেন এই রাষ্ট্রীয় সম্পদ, বলেন হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ লোপাট করে দেশের বাইরে বিদেশে গিয়ে কেউ সয় সম্পত্তি করে বাড়ি গাড়ি করে তারা থাকতে পারত? কোনো দিন পারত না। তারা যদি এটা হিসাব করত যে এই দেশের 18 কোটি জনগণের সম্পদ হলো রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদটা আমি হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি লোপাট করে আমার ছেলে সন্তানের জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া গিয়ে বাড়ি করে তাদেরকে সেখানে সেটেল করে দিচ্ছে, তারা বেমালুম ভুলেই গিয়েছে যে তারা পরকালীন জীবনে তাদের এর জন্য তাদেরকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। ব্যাস, আল্লাহ যে কথা বলেছেন, বাস্তব কথা হলো এরা হিসাব করে না। এরা যদি হিসাব করতো তাহলে অন্তত মানুষের সম্পদ এভাবে কেউ লুণ্ঠন করতে পারে না। কোনো ব্যক্তির যদি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার মতো মানে টেন্ডেন্সি থাকতো, হিসাব দেওয়ার মতো যদি ভিতরে মানে ভয় থাকতো, তাহলে একটা মানুষ সারা জীবন, বছরের পর বছর, যুগের পরে যুগ, প্রায় 1 শতাব্দী বয়স পাইল অথচ কোনোদিন আল্লাহ তাআলার সব থেকে উন্নত বাণী, যেটা আল্লাহ তাআলার নাজিলকৃত বাণী কোরআন, তার একবার খুলে দেখল না, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ল না, বুড়া হয়ে গেছে পর্দা করল না, ওয়েস্টার্ন কালচারের মতো, ওয়েস্টার্ন মানুষের মতো বেপর্দা মানে ঘুরে বেড়াচ্ছে নেই। একটা মানুষকে যদি আল্লাহর দরবারে হিসাব দিতে হতো, তাহলে একটা বছর পরে রমজান আসে, মানুষ কখনো চায়ের দোকানে, হোটেলে পর্দার আড়ালে বসে খেতে পারত না। তার মানে সে ব্যক্তি মানুষকে ভয় করে, মানুষ কি বলবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, তার কাছে হিসাব দেওয়ার কোনো ইচ্ছাই রাখে না, সে যেন মনেই করেছে আল্লাহ তাআলা আমাকে দেখছে না। এ কারণে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাব দেওয়ার মতো তাদের কোনো এ ছিল না, হিসাব দেওয়ার কোনো আশাই তাদের ছিল না। তারা মনে করেছে আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের বাপদাদা মরে গেছে, মাটি হয়ে গেছে, কিছুই হবে না, এগুলো হলো আলেম ওলামাদের ফাও বক্তব্য, কিচ্ছু না। তারা যদি আল্লাহকে ভালোবাসত, তারা যদি আল্লাহর ইবাদত করত, আর আল্লাহ যদি তাদের উপরে খুশি হতো, তাহলে আমরা কোটি কোটি টাকার মালিক, আমরা গাড়ি চালাই, বাড়ি চালাই, আমরা দুনিয়ার রাজত্ব করি করি, আমাদের ক্ষমতা আছে, আমাদের প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তাহলে তারা যদি এত ভালো হয়, আল্লাহ যদি তাদের কথা এত শুনতো, তাহলে মসজিদের ইমাম সারা বছর ইমামতি করে খায় কেন, মাসের হুজুর সারা বছর হুজুরগিরি করে খায় কেন, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি গরিব, আর আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার সয় সম্পত্তি আছে। এগুলো হলো যারা জাহেল এবং যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের দুনিয়াবি বক্তব্য হলো এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বক্তব্যটাই কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন যে তারা বেমালুম ভুলেই গিয়েছে এবং তারা আশাই করে না যে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাবের সম্মুখীন হতে হবে।